আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সলিউশনে। চলুন তাহলে শুরু করা যাক। এক নম্বরে আছে, নিচের কোনটি উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে ক, চন্দ্রমুখ। দুই নম্বর, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, গবাক্ষ। তিন নম্বর, নিচের কোনটি পুনরাবৃত্ত দিতু শব্দের উদাহরণ? উত্তর হচ্ছে ক, কবি কবি। চার নম্বর, লাগাতার কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে ঘ, হিন্দি। পাঁচ নম্বর, ভোজন কোন পদ? উত্তর হচ্ছে ক, বিশেষ্য। ছয় নম্বর, প্রত্যয়যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় নিচের কোন শব্দ? উত্তর হচ্ছে ঘ, চূড়া। সাত নম্বর, অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলে? উত্তর হচ্ছে ঘ, যৌগিক ক্রিয়া। আট নম্বর, অন্ধ অনুকরণ এর সঠিক বাগধারাটি নিচের কোনটি? উত্তর হচ্ছে খ, গড্ডলিকা প্রবাহ। নয় নম্বর, অপরূপ শব্দের অর্থ শ্রীহীনতার পরিবর্তে অনিবার্যনীয় সৌন্দর্য গ্রহণ করলে শব্দের অর্থের কি ঘটে? উত্তর হচ্ছে খ, উন্নতি। দশ নম্বর, মণিকাঞ্চন যুগ এর সঠিক সমর্থন বাগধারা নিচের কোনটি? উত্তর হচ্ছে ক, সুনাই সোহাগা। এগারো নম্বর, বাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে সেগুলোকে বলে? উত্তর হচ্ছে ঘ নম্বর, প্রসারক। বারো নম্বর, বিচ্ছেদ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ, সন্ধি। তেরো নম্বর, শব্দজুর অপথ্য অপত্য এর মধ্যে অপত্য শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, সন্তান। চোদ্দ নম্বর, কানে কানে যে কথা সমান কানাকানি, এখানে কানাকানি কোন সমাস? উত্তর হচ্ছে ঘ, বহুব্রীহী সমাস। পনেরো নম্বর, বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি? উত্তর হচ্ছে ঘ, জীব। ষোলো নম্বর, ভাষার ক্ষুদ্রতম একক কি? উত্তর হচ্ছে ক, ধ্বনি। সতেরো নম্বর, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? উত্তর হচ্ছে খ, অনুবর্ণ। আঠারো নম্বর, স যুক্ত বর্ণটি কোন কোন বর্ণযুগে গঠিত? উত্তর হচ্ছে ঘ, মধ্যাহ্ন স প্লাস মধ্যাহ্ন। উনিশ নম্বর, বাংলা ভাষায় কয়টি অর্ধ স্বরধ্বনি রয়েছে? উত্তর হচ্ছে ঘ, চারটি। বিশ নম্বর, স্মরণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? উত্তর হচ্ছে খ, স্মরণ। একুশ নম্বর, পাথুরে মূর্তি, এখানে পাথরই কোন ধরনের বিশেষণ? উত্তর হচ্ছে ঘ, উপাদানবাচক। বাইশ নম্বর, নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ? উত্তর হচ্ছে ক, প্রগতি। তেইশ নম্বর, তাকে আসতে বললাম তবু এলো না, এখানে তবু কোন ধরনের প্রযোজক? উত্তর হচ্ছে খ, বিরোধ যোজক। চব্বিশ নম্বর, ধুর এ কথা কি বলতে আছে? এখানে ধুর কোন ধরনের আবেগ? উত্তর হচ্ছে ঘ, অলঙ্কার আবেগ। পঁচিশ নম্বর, চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, নিশাকর। ছাব্বিশ নম্বর, নিচের কোনটি যৌগিক বাক্য? উত্তর হচ্ছে ক, বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। সাতাশ নম্বর, ফুলের গন্ধে ঘুম আসে না এই বাক্যে ফুলের কোন কারক? উত্তর হচ্ছে ঘ, সম্বন্ধ কারক। আঠাশ নম্বর, নিচের কোনটি পূরণবাচক শব্দ? উত্তর হচ্ছে ঘ, দশম। উনত্রিশ নম্বর, ক্রিয়ার প্রকাশভঙ্গির ভিন্নতা অনুযায়ী বাচ্য কয় প্রকার? উত্তর হচ্ছে খ, তিন প্রকার। ত্রিশ নম্বর, পরোক্ষ উক্তিতে ক্রিয়ার রূপের পরিবর্তন করতে হয় কি অনুযায়ী? উত্তর হচ্ছে ক, কর্তা অনুযায়ী। আজকের মতো এ পর্যন্তই ছিল। আমাদের যদি সলিউশনে কোনোটা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এসএসসি 2023-এর সকল প্রকার সলিউশন এবং সকল প্রকার সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।